এভরিওয়ান, সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছে। হ্যাঁ আমিও ভালো আছি। তো আমার খুব ভালো থাকারই কথা, কারণ বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে বলে কথা তো দেখতেই পাচ্ছ যে লক্ষ্মী পুজোর তোরজোর অলরেডি শুরু হয়ে গেছে। আর বাজার করা ঠাকুর আনা সে সমস্ত কিছুই তুলিনি, বেকার ব্লগ বাড়িয়ে কোনো লাভ নেই। একেবারে তোমরা ব্লগের শুরুতে দেখবে, তো এই সমস্ত কাগজ টাগজ সমস্ত কিছু কেনা হয়ে গেছে। তো চলো লাগানো স্টার্টও করে ফেলেছি, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। লক্ষ্মী পুজোর কাজ বেশ খানিকটা এগিয়ে নেওয়ার পর আমার পেয়ে গেছিলো প্রচণ্ড জোরদার খিদে, কেননা আমি পড়তে গেছিলাম। আর পড়তে থেকে আসার পর একদম কাজ শুরু করে দিয়েছি, কেননা প্রতিবারেই অনেক রাত রাত হয়ে যায়। তো নিয়েছি রুটি একটা, বাট যেদিনকে হয় না ভগবান যেদিন দেয় ছাপ্পার ফারকে দেয়, সো এতগুলোই তরকারি হয়েছিল সেদিন। সো কি কি খাচ্ছি সেটা তো তোমরা দেখেই বুঝে গেছো, আর কিছু বললাম না। এই একমাত্র সুবিধা, তিন কৌটো আঠা কিনে যখন আঠা শেষ হয়ে যায় দৌড়াতে হচ্ছে এখন রাত 11:30টার সময়, শুধু খালি বাড়ির সামনে দোকান বলে সুবিধা। গুলো দিয়ালে লাগাতে কি শেষ হয়ে গেছে? দাও দাও দাও, দিয়ালে ছোলা লাগাচ্ছি আটা দিয়ে। হ্যাঁ গোছান গাছান শুরু করে দিয়েছিলে নাকি? ভিডিও মুখটা খুলে দাও। তো সবাই মিলে অনেকক্ষণ কচকচ কচকচ করে ডিসকাশন করে একদম টুনি লাইট লাগানো হবে এটাই ঠিক করা হলো। তো তাই জন্য টুনি লাইটগুলো লাগানো আমার শুরুও করে ফেলেছে, ওই কাজটা আমি করছি না একদমই, কারণ একটু যদি ছিঁড়ে যায় সারে সর্বনাশ হয়ে যাবে। সো তারপরে ভাই তো বারবার অনেক দুরন্ত করছিল, তো তাই জন্য ফাইনালি ভাই এবার গেছে, এবার আমি আর মা একা কাজ করছি। তো চলো এবার বাদ বাকি কাজটা করে নেওয়া যাক, আর তোমরা স্পিডে একবার দেখতে থাকো যে আমরা কীভাবে কী কাজ করলাম। এবার সত্যি ঘুম পাচ্ছে, বাট কাজ এখনো খানিকটা বাকি আছে। তো ঘুমানোর জন্য না না ঘুমানোর জন্য চা কফি নয়, দা কোল্ড ড্রিঙ্কস। সো চলো কতদূর কি কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাই, তারপরে শুয়ে পড়বো, আবার দেখা হবে সকালে, দেখতে থাকো। এবার আবার ফিরে এলাম সকালবেলার ব্লগে, সো দেখতে থাকো সকালবেলার ব্লগে যা যা করছি। আর প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে ফল কেটে নিচ্ছে, আর মা ওদিকে ওই ঘটে ঘট বসানোর যে সমস্ত সরঞ্জাম ওগুলোই করছে। তো চলো স্ট্যান্ডে বসে আমরা যে যার কাজ তো করছি, আর ক্যামেরায় জানি না কতটা কি ভালোভাবে কি সমস্ত এসছে, আশা করছি আমি যা দেখতে পাচ্ছি ঠিকঠাকই এসছে, তো সবটাই চলে এসেছে। সো চলো যা যা করছি সেটা তোমরা দেখতে থাকো স্পিড। Thank you.
বাপ ওটা কি হচ্ছে এই ফুলটা কে করেছে এইটা এটা ওই জন্য বলছিস না মানে বুঝে গেছি মা করেছে বুঝে গেছি আমি ঠিক আছে আর বলতো তো যেমনটা দেখতেই পাচ্ছ যে পূজোর যোগা জয়ন্তী সম্পূর্ণটা শেষ হয়ে গেছে সমস্ত মালা পরানো ঘট বসানো সমস্ত যোগাড় একদম শেষ বাট এখনও অবধি বামন মশাই আসেনি আর বলতে বলতে দেখো বামন মশাই চলেও এসেছে তো 11টায় আসার কথা ছিল তো ওনার আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছিলো সো যাই হোক চলো এবার পুজোটা শুরু হয়ে গেছে আর আমি চন্দন বাটতে বসে গেছি সো চলো আমি চন্দন বাটি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো আমি দেখিয়ে দিলাম সবাইকে যে আপাতত পুজোতে কে কে আছি ঠাম্মি মা আমি ভাই মনি বাবা দিদা সো যারা যারা আছি আর পুজোর যোগাযান্তি এদিকে শুরু হয়ে গেছে আর এই হলো মনি ধুনো দিচ্ছে আই মিন সরি মানে যেটা হচ্ছে কি সত্যি ধুনোই দিচ্ছে মানে আর কি সো যাই হোক চলো এবার তারপরে ভাই তো ভাইয়ের একদম কাজে লেগে গেছে ফুল মাস্তি ও তো করছে পুজোর কাজ তো একটু দেখি একটু মুখটা দেখি কেমন হয়ে গেছিল একটু আগে এই হয়ে গেছিল না এই হয়ে গেছিল বাবা ধোঁয়ার গন্ধ বিশ্বনাথ মাইতি তো যারা যারা পুজো দিতে দিয়েছিলেন মানে আর কি প্রসাদ কিনে দিয়ে গেছিলো বা টাকা দিয়ে দিয়েছিলো তো তাদের নামে পুজোটা দিয়ে দেওয়া হলো আর আমাদের বাড়ির সবার নামও বলে দেওয়া হলো আর ভাই যেহেতু ক্যামেরায় আসছিলো না তাই ওকে একটু টেনে হিজড়ে ক্যামেরায় নিয়ে নিলাম সো যাই হোক চলো এবার তো প্রচণ্ড চোখ জ্বালা করছিলো আমার আগুনের তাপে মানে ওই আরতিরই আগুনটায় তাহলে আমি খালি ভাবছি যোগের সময় আমার কী হবে আমি তো যোগের সময় থাকতেও পারলাম না তো যাই হোক চলো এবার হচ্ছে আরতি তো চলো আরতির তাপ তো সবার নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার হবে কি এবার হবে অঞ্জলি দেওয়া স্টার তো সেটাই এতদিন আমাদের বাড়িতে হয়ে আসছে যে পুজোর এই আরতি টারতি গুলো হয়ে গেলে তারপরে আর কি আমাদের অঞ্জলি দিয়ে আমরা বাট যেহেতু কাকা ছিল না তাই জন্য আগে হোমটাই কমপ্লিট করে নেওয়া হলো সো চলো হোমটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে আবার অঞ্জলি দেবো সো চলো হোমটা তোমরা স্পিডে দেখতে থাকো যেমনটা বলেছিলাম যে হোমটা কমপ্লিট হয়ে গেলেই শুরু হবে আমাদের অঞ্জলি দেওয়া সো হোম তো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা অঞ্জলি দিতে বসে করেছি সবাই মিলে সো চলো আমরা অঞ্জলিটা দিই আর তোমরা যতক্ষণ আমার একটা প্রশ্নের উত্তর দাও সেটা হলো তোমাদের কার কার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয় সেটা আমাকে কমেন্ট করতে তো একদমই ভুলো না আর কার কার বাড়িতে কালী পুজোর সময় একটা লক্ষ্মী পুজো হয় যেটা বলে নাকি অলক্ষ্মী তাড়ানোর একটা লক্ষ্মী পুজো সো সেই পুজোটাও কার কার বাড়িতে হয় আমাকে কমেন্টে জানাতে ভুলো না সো চলো আমরা অঞ্জলি শুরু করার আগে আমি ভুলেই গেছিলাম যে ওই হোমের টিপটা ঠাকুরমশাই আমাদেরকে পরিয়ে দিল তারপরে আমরা অঞ্জলি দিয়ে ঠাকুরমশাইকে প্রণাম করে নিলাম আর তারপরে ফাইনালি মা বসে পড়লো প্রসাদটা তৈরি করার কাজে মানে প্রসাদ যে বিতরণ করতে যাব সেটার জন্য মা প্রথমে সিন্নিটা মেখে নিচ্ছে যেহেতু আমাদের লক্ষ্মী পুজোর সাথে নারায়ণ পুজোটাও একেবারেই হয় তাই জন্য সেই জন্য সিন্নিটা মা মেখে নিচ্ছে আজকে কিন্তু লক্ষ্মী পুজোর এটা পার্ট ওয়ান ব্লগ সো পার্ট টু ব্লগটার জন্য তোমরা অপেক্ষা করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পার্টটা দেখার জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সো বাই থ্যাংকস ফর ওয়াচিং